খারাপ হয়নি, যা হচ্ছে খারাপ হয়নি না, যা হচ্ছে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। ডালপালা থাক, ডালপালা থাক। ঠিক আছে কাকা, এমনি চরের পথ হেঁটে যাচ্ছে কাকড়া, ছোট তাই ধরবো না আর। যা চলে যাচ্ছি সুন্দরবন ওয়াইল্ড লাইফের আপনাদের আরেকটা ভিডিওতে স্বাগত। আমরা আজ আবার এসেছি কাকড়া ধরতে, তো সব কিছু রেডি হয়ে একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করে। আজকে একটু দোন নিয়ে এসেছি, দোন নিয়ে দোন বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে, জল প্রায় ওঠাও শুরু করে দিয়েছে। আমরা একটু জল নামছে, হ্যাঁ জল নামছে। তো আমরা আগের দিন যেখানে এসেছিলাম আজকেও সেখানেই এসেছি, দেখি আজকে কী হয়। আজকে একটু দোন নিয়ে এসেছি, আগের দিন দেখালাম না যে একটা ছেলে দোন দিয়ে ধরছে, সেই জন্য আজকে দোন বানিয়ে নিয়ে এসেছি। গেছো কাকড়া? চলো তো চলুন যাওয়া যাক, দেখি কী হয়। আমরা জালতি পাতা দিয়ে প্রথমে শুরু করব, জল প্রায় ওঠার মুহূর্তে। এবার জালতিগুলো সব ই করেছে, চার গাঁথা শুরু হয়েছে, চার গাঁথা হয়ে গেলে জালতি প্রথমে জালতি পাতবো, কারণ উপরে এখনো জল উঠে পারিনি, পরে দোনটা পাতবো। জালতি পাতার জন্য চার গাঁথা শুরু হয়ে গেছে, তো আমাদের চার সব গাঁথা কমপ্লিট। আমরা এবার এইগুলো পাততে যাচ্ছি জালতিগুলো, আর সন্তু এদিকে এই দোনটা পাতার ব্যবস্থা করছে, কারণ এখানে এখনো জল উঠেনি, এক্ষুনি জল উঠে যাবে, সেই জন্য আগে থেকে পেতে দেওয়াই ভালো। তো চলো আমরা যাই, আর সন্তু থাক এখানে দড়ি টানাক। হ্যাঁ হ্যাঁ, কি করছিস?
চলো কটা হলো? মানে কতগুলো আছে? এখনো অনেকগুলো আছে। ঠিক আছে বা চলো। জলটা শুরু হয়ে গেছে কিন্তু, একটু জলটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে, এক্ষুনি জল পড়ে যাবে তাড়াতাড়ি। পাত আমরা চলে এসেছি, ঢেউ নাকি খুব সুন্দর ঢেউ হচ্ছে এখানে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমাদের জালতিও পাতা প্রায় শেষ, জলও অনেকটা উঠে এসছে, দেখি। এই যে নদীটা, ওই যে দুটো নৌকো দাঁড়িয়ে আছে, নদীর জল অনেকটাই উঠে গেছে, একটু পরে এগুলো সব ভরে যাবে, বুক সমান পর্যন্ত জল চলে আসবে। এই জঙ্গলটা দিয়ে আমরা এসেছিলাম, এক সাইডে রাখলি তো, এক সাইডে তো সব। ঠিক আছে চল শান্ত ধরে চল, হ্যাঁ এখনই চলে আসবো। সব পাতা কমপ্লিট, এবার আমরা সন্তুর কাছে যাই, দেখি কোথায় সন্তু কি করছে, এখনো যাওয়া হয়নি সন্তুর কাছে। অনেকটা জল হয়ে গেছে, আমরা সন্তুর কাছে চলে এসেছি, সন্তু দেখি কতদূর কি করেছে। কি হচ্ছে সন্তু? চার গাথা হচ্ছে, এই যে চার গেঁথেছে, বাহ খোঁজের পরে, বাহ সন্তু একা একা ভালোই কাজ করছে টুকটুক করে। ওই তো ঠিক আছে, তাহলে সন্তু থাক, সন্তু এখানে সামলাক, একা একা এখন এখানে জল উঠেনি, ওইখানটা তো জল উঠেছে, আমাদের চেক দিতে যেতে হবে। ওইখানটা যখন ঘুরলি দিচ্ছি সন্তু, ওইখানটায় ঘুরলি দিচ্ছি যখন, তাহলে তোর ওইখানে একটা কাঠ বানতে হয় না, ওখানে দড়িটা বানতে হয় না, কাঠ বাঁধবো তো আমি এখন, হ্যাঁ দড়ি টান দিলি তো সব চলে আসবে, দড়ি ফেলাইতে চলে গেছি, দড়ি টান দিলি চলে আসবে, ওখানে কাঠ বানতে হবে। এটা গোটা মাছ থাকে সাইডে কাটা, ঠিক আছে তুমি কাটো না, গুড্ডু শুধু একটু ইটগুলো বাজে দিয়ে দাও, গুড্ডু ইট বাজে লাগবে না, তুমি বাদ, তোমার জল উঠতে হবে না সমান, আমি ওখানে যাচ্ছি, 10-15 মিনিট পরে যা, চেক দিতে, না না ওখানে জল উঠে গেছে এক্ষুনি হবে, চেক দেবে কেটে গুড্ডু, হ্যাঁ গুড্ডু চেক দে, গুড্ডু সন্তু করুক চল, ওই দিক দিয়ে নিয়ে আমরা এদিক দিয়ে বেরোয় যাবো একবারে, ওই জালতিটা নিয়ে, জালতি আর ছোটো ব্যাগটা নিয়ে, চারে হয়ে বেশি হয়ে যাবে। দেখো মাল কি আর কর, রানিং কি করবো, তুমি ওই ব্যাগটা নিয়ে আসো চলে আসো, আমরা এদিক দিয়ে বেরোয় যাবো, ব্যাগটা নিয়ে চলে আসো, কিন্তু এই লাঠিটা পুঁতে দেয় এখানে, ওই ব্যাগটা না ছোট ব্যাগটা নিয়ে আয়, ছোট ব্যাগটা, ওই ব্যাগটা গাছে বাঁধা দিবি, ওই ব্যাগটা গাছে বাঁধা উঁচু জায়গায়, বড় ব্যাগটা উঠ বাঁধবে এখানে, তুমি তুমি বাঁধবা একা একা, জল উঠেনি তো, এখানে জল উঠে গেছে, বাঁধবো একা একা কর, অসুবিধা কি, লোক রয়েছে যখন,
অনেক দূর টোন হয়েছে। এই দড়ি কিন্তু ওইদিক দিয়ে টান দিলে সোজা রাখতে হবে, কিন্তু টান দিলে কিন্তু সব এদিকে চলে আসবে, এই গাছের গায়ে কোঠা যাবে। কিলো কি বান্ধা ছিল না? ঠিক আছে, যা করছিস তাড়াতাড়ি করে। দূরে দড়ি সোজা থাকবে এরকম। চলো আজ, আজকে আমরা তো আরেকটা টিম ঢুকেছে, ওরাও মাছ ধরতে এসছে, ওরা ওই দিকটা দিয়ে আসছে, আমরা দেখে যাচ্ছি এখন। ওরা চলে এসছে। কি ভালো তো, আজকে কি হবে? ওরা কাকা ধরতে চলে এসছে, ওরা মাথার দিকে যাচ্ছে। যাই, জল অনেকটা উঠে গেছে, কোনটুকুনি জল দেখে গেছিলাম, এইটুকুনি সময়ের মধ্যে জল অনেকটা হয়ে গেছে। বুঝলি, দাও তোমার ট্রেনিংটা দিয়ে নি, কিভাবে করতে হবে। ও পাশে কি আর আছে? আরেকটা আছে, লাস্ট না, ধরো আমি তোমার ট্রেনিংটা দিয়ে দিই, দেখো ব্যাক লাগবে না তো, সবে তো দিয়ে গেলাম, কাঁকড়া তো উঠবে, একটু সময় লাগে, কাঁকড়া তুলতে একটু সময় লাগে। এই যে একটা দেখো, একটা উঠেছে, এই চলে যা, এই যে আছে 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 আছে, এই যে ভিতর জালতিটা গেল, ভেঙে জালতিটা ভেঙে গেল, এবার কী হবে, জালতিটা ঠিক করতে হবে তো, সে ঠিক হয়ে যাবে, ঠিক না করলে কিন্তু হবে না। দেখো দাও, এই চো, ছোট একটা কাঁকড়া, ছোট কাঁকড়া, বৌনি আমাদের তো হলো, বৌনি হলো, ছোটবেলা কি হবে, ওর কামড়ানো ঠিক জোর আছে, এ ওটা তোর একটা লাঠি এদা এদা, হ্যাঁ আরে ঠিক আছে, দেখি আবার তুলছে একটা, দেখি কিছু পড়েছে কিনা, এটা হট টার্নিং তোল আছে, ছোটটা ছিল একটা ছোট, গাছে কত সুন্দর কাঁকড়া বসে আছে, গাছে বসে রয়েছে কাঁকড়া, অনেক জল হয়ে গেছে, এমনি শব্দ হবে না, আস্তে আস্তে চ, ঢেউ আসছে দেখেছিস,
আছে ওই মাথার গুণ আর উপর দিকে নিয়ে আসতে হবে এখানে একটু আগে কালা ছিল এখন হাঁটু সমান জল হয়ে গেছে আবার অনেকক্ষণ বাদে একটা রেডিমেড জাল তো এটা আমাদের ঢেউগুলো নাচছে জলে কি সুন্দর ঢেউ আসছে দেখতে পাচ্ছেন এটা না কিছু নেই এটা এই একদম উপরে দিয়ে দে তুলে দে উপরে তুলে দিয়ে আয় নিয়ে নে উপরে তুলে দিয়ে আয় তোমার তুলে তুলতে আসবো মানে থাক তা কি অনেক জল হয়ে গেছে মাথায় ওই মাথা হাটু সমানে বেশি হয়ে গেছে দেখ সেখানে ঢেউগুলো নাচছে দেখো ঢেউ আসছে কি ঢেউ কি এটা ওই বোট চলছে হ্যাঁ আর এমনি এখন ঢেউর সময় কুলি কুলি দিয়ে ওটা কুলি দিয়ে আর ও মাথাতে নিয়ে আয় নাই আমরা একটু হিসাব থাকে জন্য হারায় নাই একটু বাদে আনতে পারবো না কিন্তু নিয়ে আয় নাই নেই ঢেউ হচ্ছে দেখুন ঢেউ আছে এই তো আবার হ্যাঁ পড়েছে একটু বড় সাইজ আছে এটা ঢেউগুলো দেখুন কি ঢেউ হচ্ছে তাহলে নদীর সাইডে আরো কত ঢেউ হচ্ছে আমরা তো ভিতরে আছি জঙ্গলের ভিতরে এটাই একটু কাঁকড়া হচ্ছে বল ঝপ করে তোল নেই আমাদের কাঁকড়া জালতিতে ধরা অনেকটা হয়ে গেছে এবার জল হয়ে গেছে বলে আর জালতিতে আর বাঁচছে না এবার দেখি দোনটা পাতা হয়ে গেছে দোনের ভিতরে জলও চলে গেছে এবার জল অনেকটা উঠে গেছে যেহেতু সেই জন্যে যাই দোনটা একবার চেক করে দেখে আসি কী হচ্ছে তো বলুন দেখা যাক কী বাদে দেখি প্রথমে কী হচ্ছে কিছু আছে খেয়ে গেছে বললাম না সব খেয়ে যাবে সব খেয়ে গেছে দেখেছিস আছে মনে হচ্ছে এটাই আছে আছে বড় সাইজ ভালো সাইজ কিন্তু চার সব খাই গেছে কিন্তু চার সব খাই গেছে চারের দরকার ছিল এতেই ভালো সাইজের ভর্তি যে পরেরটাও আছে মনে হচ্ছে চারটে তুলেছি ইট আছে দেখ চার সব খেয়ে গেছে বলো না এটাই আগে আসার দরকার ছিল আমাদের বান বান চারটা ঠিক কর আমাদের আগে বান্ধার দরকার ছিল চার আনতে তোমাদের এটাই না এটা কাকড়া আছে দেখ চালিয়ে গেছে না আছে আছে চালিয়ে গেছে চাল আরও আনতে তো আছে চাল আছে টাইট করে আমাদের গুণও বান্ধা হয়েছে
ফেলা ছিল না বুঝিস ওই লাঠি ওই লাঠিতে ঘুরে গেছে আছে ব্যাগ আনতে হবে আর লাঠিগুলো কিন্তু একটা ইট আছে তো যা হচ্ছে এতেই বাদ দে চার তো খেয়ে গেছে এদিকটা আছে আবার মানে কাকা আছে কাকা আছে সামনেটাই কিন্তু ইটটা দিস কয়েকটা ইট আছে না কোনায় কোনায় ইট আছে 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 আমার জাল থেকে একটা বড় সাইজের দরকার ছিল বুঝলি তো যা তো খেয়ে যাচ্ছে তাহলে এটা আছে তোল তোল করে করে দে এইটা না ঈদ দিন আর আছে দিন দেখ না চার হইনি ফোনটা চার হইনি ঠিক আছে চার নেই একটা ইউটিউব দিন দিল দুটোই লাগালো চার সাথে আছে আবার সেই প্রথমে সেইবার যাবো ওই কুচি মাছ কি বা ওই বুড়ো মাছটা ফেলে না ওই আমাদের কাকা ধরা শেষ এবার সব কিছু গুটিয়ে বাড়ির দিকে যাচ্ছি মোটামুটি হয়েছে কাঁকড়া অল্প অল্প যা হোক দুই দিনে এসেছিলাম তার থেকে বেশি হয়েছে অল্প বলা যায় না কিন্তু আমাদের ছাড়া যারা এসেছিল তারা বেশি পেয়েছে আমাদের থেকে আর দুজনে এসছে বেশি পেয়েছে আমাদের একটু সিস্টেমে গোলমাল হয়ে গেছিলো ওই জন্যই হয়নি ভালো তাহলে আজকে সারাদিন খাটাখাটনি করে দেখি কি পাওয়া গেছে এখনো হয়েছে কিছু খারাপ হয়নি যা হয়েছে খারাপ হয়নি না যা হয়েছে মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই ডালপালা থাক ডালপালা থাক ঠিক আছে আর কি বাবা নিয়ে একটু বাবা দেখে দেখলি কালকে আসতে হবে ওই শালার ওইটাই ঢুকো